ও, তোমরা চলে এসছো বন্ধুরা? এখন লকডাউনের সময়, আমরা সেরকমভাবে বেরোতে পারছি না। আর বিভিন্ন নার্সারি থেকে আমরা যে অ্যাডভাইসগুলো পেতাম, সেই অ্যাডভাইসগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তার উপর সবার পক্ষে বাড়িতে মালি রেখে গার্ডেনিং করা বা মালিদের পরামর্শ নিয়ে কিছু কাজ করা, সেটাও সম্ভব না, কারণ সবার পক্ষে সেটা পসিবল না। কিন্তু এরকম যদি হয় যে তোমাদের পকেটেই যদি একটা করে মালি থাকে, তোমাদের পকেটেই যদি একটা গার্ডেনিং এক্সপার্ট থাকে, তাহলে কীরকম হয়? ভাবছো অনির্বাণ ঢপ মারছে সকাল সকাল? না, অনির্বাণ কোনো ঢপ মারছে না, অনির্বাণ কোনো মিথ্যা কথা বলে না, আর কোনোদিনও বলেও নি। হ্যাঁ, তোমাদের আমাদের সবার পকেটে যেই ডিভাইসটা থাকে, সেই ডিভাইসটাই হয়ে উঠবে তোমাদের সবথেকে বড় বন্ধু, সেই ডিভাইসটা হয়ে উঠবে তোমাদের গার্ডেনিং এক্সপার্ট, তোমাদের পার্সোনাল মালি। এখন কোন সেই ডিভাইস? এই যে মোবাইল ফোন। তোমাদের সবার হাতে নিশ্চয়ই একটা করে মোবাইল ফোন আছে। সো যাদের কাছে মোবাইল ফোন আছে, জানবে তাদের কাছে একজন করে মালি তার কাছে থাকবে। পকেটে নিয়ে তুমি ঘুরতে পারো তোমাদের পার্সোনাল মালি, যখন খুশি বার করো, ইউজ করো। শুনতে খুব মজার লাগছে? হ্যাঁ, শুনতে মজার, কিন্তু জিনিসটা আরও মজার। হ্যাঁ, এখানে আমি তোমাদের চারখানা অ্যাপ্লিকেশানের কথা বলবো, যে অ্যাপ্লিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে ইনস্টল করতে পারো, প্লে স্টোর বা অ্যাপ স্টোর। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো প্লে স্টোর, যারা অ্যাপেল বা আইওএস ইউজ করো তাদের অ্যাপ স্টোর। প্লে স্টোর, অ্যাপ স্টোর দুটো জায়গাতে অ্যাভেলেবেল আছে এই অ্যাপ্লিকেশানগুলো। আর এগুলো ফ্রি টু ইউজ, কোনো রকমের পয়সা লাগে না ইনস্টল করতে। আর এই অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে তোমরা তোমাদের গাছের যাবতীয় সমস্যা, তার প্রতিকার, ইভেন গাছ কখন লাগাবে, কখন জল দেবে, কখন খাবার দেবে, কী খাবার দেবে, কী খাবার দিলে তোমাদের গাছ ভালো হবে, সব কিছু বলে দেবে তোমার এই পার্সোনাল মালি, এই তোমার মোবাইল ফোন। কি শুনতে হেভি ইন্টারেস্ট লাগছে? হ্যাঁ, শুনতে খুব ইন্টারেস্টিং, জিনিসটা আরও ইন্টারেস্টিং। তাহলে আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার। তাহলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। প্রথমে যে অ্যাপ্লিকেশানটার কথা আমি তোমাদের সামনে বলবো, সেই অ্যাপ্লিকেশানটা আমি সবথেকে বেশি ইউজ করি। আর বলার আগে তোমাদের আরেকটা কথা বলছি, এখানে বলা প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু আমাকে কোনো রকমভাবে সাহায্য করেন এই ভিডিওটা বানানোর জন্য, কোনো রকমভাবে স্পন্সর করেন এই ভিডিওটা বানানোর জন্য। আমি পার্সোনালি এই অ্যাপসগুলো ইউজ করেছি, করে ভালো লেগেছে, তাই জন্য কিন্তু এতদিন পর আমি তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। ভেবো না যে এরা কোনোভাবে আমাকে স্পন্সর করেছে, আর সেটা কিন্তু একদমই না, আমি নিজের তাগিদেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। থাক, এবার অনেক কথা বলে দিয়েছি, আর ফার্স্ট অ্যাপ্লিকেশানে আসা যাক। প্রথম অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে প্ল্যান্টিক্স। প্ল্যান্টিক্স অ্যাপসটা যতগুলো অ্যাপ আছে তার মধ্যে সবথেকে ভালো আমি বলবো। আর এর মধ্যে তুমি যাবতীয় তথ্য তোমার গাছ সম্বন্ধে পেয়ে যাবে। আর তোমাদের সবজি গাছ, তোমাদের বিশেষত সবজি গাছ যারা বেশি করো, তাদের জন্য তো এই অ্যাপটা খুব ইউজফুল। সমস্ত ধরনের সবজি এখানে, সবজির ব্যাপারে তোমরা এখানে জানতে পারো, দেখবে যে কোনো ধরনের সবজি। আর যদি ওপরে দেখবে সবজি সমস্ত রকমের অপশান তোমাদের কাছে দেওয়া আছে। আমি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী করে ইউজ করতে হয়। আর এই অ্যাপটা কিন্তু দু জায়গাতেই অ্যাভেলেবল আছে। আর এই অ্যাপটা যদি তোমাদের ভালো লাগে, ফিউচারে কিন্তু তোমরা এর যদি পেড ভার্সনটা নাও, তাহলে আরও অনেক রকমের কিন্তু উপকার তোমরা আরও এই অ্যাপ্লিকেশানটা থেকে পাবে। এই অ্যাপটার ফ্রি আর পে দুটো ভার্সনে কিন্তু অ্যাভেলেবল আছে, কিন্তু এখানে আমরা ফ্রি নিয়ে কথা বলবো, কারণ আমরা এখানে ফ্রি ছাড়া কিছু ইউজ করব না। সবজি বাগান যারা করি, সবজি সমস্ত রকমের সমস্যা, সবজি সমস্ত রকমের সমস্যা, পোকা, কী খাবার দিতে হবে, কখন সবজি লাগাতে হবে, এক্সেট্রা এক্সেট্রা সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। জাস্ট একটা সার্চ করো, তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু এটা পেয়ে যাবে। আর এইখানে ধরো এমন কিছু ইনফরমেশান যেটা দেখলে তোমাদের ওখানে নেই, ওখানে কিন্তু কমিউনিটি বলে একটা অপশান আছে। কমিউনিটিতে গিয়ে তোমাদের যদি সমস্যা পোস্ট করো, তাহলে এখানে সবসময় কেউ না কেউ গার্ডেনিং এক্সপার্ট অ্যাভেলেবেল থাকে, তোমাদের রিপ্লাই কিন্তু করে দেবে। সবজি গাছে তো আমাদের জানো অনেক রকম সমস্যা হয়, পোকা আরও অনেক কিছু সমস্যা হয়। জাস্ট একটা ছবি তুলবে,
অ্যাপ্লিকেশন দিয়ে জাস্টারে ছবি তুলে আপলোড করলে ওরাই চেক করে বলে দেবে যে তোমার গাছে কি সমস্যা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু ওরা তোমাকে বলবে এই ধরনের ওষুধ লাগাও। ওরা কিন্তু কোনো রেকমেন্ড করবে না যে এই কোম্পানির ওষুধ লাগাও, ওরা তোমাকে কিন্তু বলবে যে এই টাইপের এই গ্রুপের ওষুধ ইউজ করো, তাহলে তোমাদের গাছ ভালো হবে। সেইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে। আর এটা আমি পার্সোনালি ইউজ করছি বেশ কিছুদিন ধরে, আমার তো বেশ ভালোই লেগেছে। ইনফ্যাক্ট কোন সিজনে কী ধরনের সবজি চাষ করলে তুমি বেশি ফলন পাবে সেটাও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান থেকে পেয়ে যাবে। আর সমস্ত অ্যাপ্লিকেশানের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশানে পৌঁছে যেতে পারো। এটা গেল প্রথম অ্যাপ প্ল্যান্টিক্স। এবার আমি দ্বিতীয় অ্যাপের কাছে আসি, যেটা হচ্ছে প্ল্যান্ট লেন্স। প্ল্যান্ট লেন্স খুবই ভালো একটা অ্যাপ, যে কোনো ধরনের গাছ তোমাদের যদি চিনতে অসুবিধা হয়, একটা আননোন গাছ ধরো তুমি নিয়ে এসছো নার্সারি থেকে, বুঝতে পারছো না কি, জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ছবি তোলো, ছবি তুললেই আর সেটা আপলোড করলেই কিন্তু ওরা বলে দেবে যে এটা কী ধরনের গাছ, আরে কী কী কেয়ার লাগবে, হ্যাঁ কী কী কেয়ার করতে হয়, কতটা জল দিতে হবে, একে সূর্যের আলো কতটা লাগবে, কতটা খাবার দিতে হবে, সব কিছু বলে দেবে কিন্তু প্ল্যান্ট লেন্স। প্ল্যান্ট লেন্স অ্যাপটা খুব ইজি ইউজ করা, তোমাদের সবার ভালো লাগবে। একবার জাস্ট ট্রাই করো, ট্রাই করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাপটা কত ভালো। যে কোনো ধরনের গাছের সম্বন্ধে কিন্তু এটা ইউজ করতে পারো। আর এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে বিভিন্ন আননোন ভ্যারাইটি, মানে ধরো এমন অনেক গাছ আমরা রাস্তাঘাটে দেখি যেগুলো সচরাচর আমরা বুঝতে পারি কি, জাস্ট এটার সাহায্যে কিন্তু তোমরা জানতে পারবে। ইভেন এই গাছটা কি তোমরা বাড়িতে করতে পারবে, টবে করতে পারবে, সেটাও কিন্তু তোমাকে রেকমেন্ডেন্স করে দেবে এই অ্যাপ্লিকেশানটা। সো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব ভালো আর খুব ইজি। আর এর পেড আর ফ্রি দুটো ভার্সনে অ্যাভেলেবেল আছে। এবার তোমাদের ওপর, তোমাদের যদি ফিউচারে ভালো লাগে তো তোমরা পেড ভার্সন কিনতেই পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বাট ফ্রিও অ্যাভেলেবেল আছে, ফ্রিটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। আর ইউজ করে আমার বেশ ভালোই লেগেছে। আর এক একটা গাছ ধরে ধরে তার সম্বন্ধে, তার পোকা এক্সেট্রা এক্সেট্রা সবই কিন্তু এখানে তোমরা জেনে যাবে। খুব ভালো এই অ্যাপ্লিকেশানটা। তো চলে এসেছি আমরা এবার তিন নম্বর অ্যাপের কাছে। তিন নম্বর অ্যাপের নাম হচ্ছে অ্যাগ্রিও। এই অ্যাপটাও কিন্তু একটা এগ্রিকালচার রিলেটেড অ্যাপ। এই অ্যাপটাও কিন্তু সবজি বাগান, যারা সবজি আমরা বেশি করি সেই সবজির ওপর কিন্তু খুব জোর দেবে, সেই সবজি করতে কিন্তু তোমাকে সাহায্য করবে, সমস্ত রকমের সবজি। আর এখানে তোমার কী কী ফেভারিট সবজি আছে সেগুলো তোমরা চুজ করতে পারো, সেখান থেকে কিন্তু জানতে পারো। আর এখানে এখানে কিছু রেকমেন্ডেশানে থাকে এই এই সবজি, তার বাইরেও যদি তোমার কিছু সবজি করতে হয় সেইটা দিয়ে সার্চ করলে কিন্তু সেই সবজি সম্বন্ধে সব কিছু তথ্য পেয়ে যাবে, কখন লাগাতে হবে, কী করতে হবে, বা তোমাদের সবজি গাছে যদি কোনো পোকা হয় বা পাতা পুড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, একটা ছবি তুলবে, ছবি তুলে আপলোড করে দেবে, তাহলেই কিন্তু খুব সহজেই এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা জেনে যাবে যে গাছটার সমস্যাটা কী, গাছে কী প্রবলেম হচ্ছে। অ্যাগ্রিও অ্যাপটা খুব ভালো অ্যাপ, তো আর খুব ফ্রি টু ইউজ, এটা ফ্রি ভার্সন। আর এখানে কমিউনিটি আছে একটা, কমিউনিটিতে তোমরা যদি তোমাদের সমস্যা পোস্ট করো তোমাকে কেউ না কেউ ঠিক গাইড করে দেবে যে তোমার কী সমস্যা হয়েছে। আর নট অনলি সবজি, এখানে ইচ অ্যান্ড এভরি যে ফুল গাছ, অর্নামেন্টাল গাছ, যে কোনো ধরনের গাছ তার সম্বন্ধে কিন্তু এখানে তোমরা জেনে যাবে। জাস্ট একটা ক্লিক করে ছবি তুলে এদের কমিউনিটি সেকশনে পোস্ট করে দাও, সঙ্গে সঙ্গে তোমার কাছে উত্তর চলে আসবে এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশানটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু খুব সহজে তোমরা এই অ্যাপ্লিকেশানটার কাছে পৌঁছে যাবে, ডাউনলোড করে নেবে। আর এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু যেরকমটা বলেছিলাম আইফোনের জন্য অ্যাভেলেবেল আছে, অ্যান্ড্রয়েডের জন্য অ্যাভেলেবেল আছে। তোমার কাছে যেই ডিভাইস আছে সেই ডিভাইসে কিন্তু জাস্ট গিয়ে সার্চ করো প্লে স্টোর বা অ্যাপ স্টোরে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর লাস্ট বাজ নট দ্য লিস্ট, যেটা আমাদের সবার ফোনে আছে, সেটা হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স নিশ্চয়ই তোমাদের সবার ফোনে ইনস্টল থাকে। যদি একটু পুরনো ফোন হয়, দু তিন বছর পুরনো ফোন হয়, তাহলে গুগল লেন্সটা কিন্তু তোমাদের অ্যাপ স্টোর থেকে বা সরি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আর গুগল লেন্সটা তো খুবই উপকারী, জানো আমরা সচরাচর গুগল লেন্সই ইউজ করি নতুন কোনো ফুল সম্বন্ধে জানতে গেলে। সো গুগল লেন্সের ব্যাপার আর কী
বলবো। আর গুগল লেন্স দিয়ে ছবি তুলে তোমরা খুব সহজ যে কোনো ধরনের ফুল, নট অনলি ফুল, তোমাদের যে কোনো সমস্যার কিন্তু ছবি তুলে আপলোড করলে কিন্তু গুগল লেন্স বলে দেবে কী সমস্যা হয়েছে। আর নিচে তো অনেক রেকমেন্ডেশন থাকে, সেই রেকমেন্ডেশনের মাধ্যমে কি তোমরা জানতে পারো। এবার এই সব অ্যাপ্লিকেশানগুলো কিন্তু তোমাদের বলবো একদম অ্যাকুরেট অনেক সময় হয় না, অনেক সময় মানে ধরো 80-85% ওরা কিন্তু ঠিকঠাক কাজ করে। বাট সামটাইমস কী করে মানে যেহেতু একটা ফুল বা একটা সবজি বা একটা পাতা অনেক রকম পাতার মতো একই রকম দেখতে হয়, এবার তখন কি ওরা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলে। এবার তখন তোমাদের কি করতে হবে যে একটুখানি দেখতে বুঝতে হবে যে এটা কি ওইটা, একটুখানি বুঝে তোমাদের এটা নিতে হবে এই আর। বাট 80-85% সময় কিন্তু এরা একদম ঠিকঠাক কাজ করে, কোনো রকমই অসুবিধা এরা করে না, আর সব কিন্তু তোমরা ইজিলি কিন্তু পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এই চারটে অ্যাপ তোমাদের কাছে আজকে রেকমেন্ড করলাম, তোমরা ট্রাই করো, ট্রাই করে অবশ্যই বলো কীরকম হয়েছে। আজকে একটা অন্য ধরনের ভিডিও করা ট্রাই করলাম, এই ধরনের ভিডিও আমি জানি না এর আগে কেউ করেছে কি না, তো আমি করলাম। এবার তোমাদের ওপর, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি, আর অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি তোমাদের এরকম ধরনের ভিডিও ভালো লাগে, আমি আরও এরকম নতুন ধরনের ভিডিও করার কিন্তু চেষ্টা করবো, সম্পূর্ণ কিন্তু তোমাদের হাতে আছে। আমি খুব মানে তোমাদের উপর ভরসা করে কিন্তু এই ভিডিওটা আজকে বানালাম। তো এরপরও যদি তোমাদের কোনোরকম অসুবিধা হয়, বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি কিন্তু সব কমেন্টে তোমাদের উত্তর দেবো আর সব কিছু তোমাদের বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, খুব শীঘ্রই আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।